ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে আরবিআই তরফ থেকে জানিয়ে দেওয়া হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্সের নিয়মে আসছে বদল তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আরবিআই তরফ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স রাখার নিয়মে কি বদল আসছে পাশাপাশি এবার থেকে কত টাকা মিনিমাম ব্যালেন্স হিসেবে রাখতে হবে তো তথ্য ডিটেলসে এই ভিডিওতে জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিনিমাম ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্সের নিয়মে বদল নতুনটা না জানলেই নয় তবন্ধুরা আপডেটটি বাংলার এক্সপি অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ন্যূনতম অর্থাৎ মিনিমাম ব্যালেন্স না থাকলে ব্যাংকের তরফ থেকে লাগাতার জরিমানা চাপিয়ে যাওয়ার নিয়ম দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে দেখা যায় গ্রাহকদের ওই অ্যাকাউন্টে জরিমানা হতে হতে বিষয়টি এমন জায়গায় পৌঁছে যায় যে টাকা রাখলেই তা কপাত করে কেটে নেওয়া হয় এবার এই নিয়মে বড় বদলের কথা জানালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন যে নিয়মের কথা জানানো হয়েছে তাতে এই ধরনের ঘটনায় আর ব্যাংক জরিমানা করতে পারবে না তবে সব ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন নিয়ম জারি হবে না এমনটাই জানানো হয়েছে সুতরাং নতুন নিয়ম প্রসঙ্গে প্রত্যেক গ্রাহকের জেনে রাখা দরকার নতুন নিয়ম প্রসঙ্গে জানা থাকলে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হবে না তবে তার আগে জানিয়ে দেওয়া দরকার এই নতুন নিয়ম লাগু হতে চলেছে আগামী পয়লা এপ্রিল দু সাল থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন নিয়মের কথা বলা হচ্ছে তাতে বলা হয়েছে নতুন নিয়ম কার্যকর হয়ে যাওয়ার পর সমস্ত অ্যাকাউন্টের উপর আর এ ধরনের জরিমানা করা যাবে না যাদের অ্যাকাউন্টে দু বছর ধরে কোনো আর্থিক লেনদেন হয়নি আবার ক্ষেত্রে সেই সকল অ্যাকাউন্টের কথা বলা হয়েছে যেগুলিতে স্কলারশিপ অথবা অন্যান্য প্রকল্পের টাকা জমা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে সে সকল অ্যাকাউন্টকে ব্যাংকের তরফ থেকে ইন অপারেটিভ অ্যাকাউন্ট হিসেবে গণ্য করা হবে দেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ দাবিদারহীন টাকা জমা রয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তরফ থেকে এই ঘটনার লাগাম টানার জন্য এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গিয়েছে এছাড়া নতুন যে নিয়ম জারি করা হবে সেই নিয়ম অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ সেই সকল গ্রাহকদের সঙ্গে এস এম এস চিঠি অথবা ইমেল মারফত যোগাযোগ করতে পারে যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দু বছর বা তার বেশি সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে যদিও অ্যাকাউন্ট যার নামে রয়েছে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয় তাহলে যোগাযোগ করতে হবে অ্যাকাউন্টের নমিনির সঙ্গে এর পাশাপাশি ওই সকল অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকার জন্য কোনোরকম জরিমানা করতে পারবে না ব্যাংক।